আটা সিরিয়ালের মতো চার্জ দিতে হতো তো এখন কি নতুন কার্ডে কি আমাদেরকে কোনো ফ্রি কিংবা কোনো চার্জ দিতে হবে কি না তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো আসলে কয়েকজন ভাই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আসলে এখনকার যে এস টিসি পে যে নতুন মাদা কার্ডটি রয়েছে এই মাদা কার্ডটির সাহায্যে আসলে আমরা কি এই এটিএম উইথ্রো করতে পারবো কিনা তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা চাইলে কিন্তু এই মাদা কার্ডটির সাহায্যে এটিএম উইথ্রো করতে পারবেন এর আগে যে আমাদের যে ভিসা কার্ডটি ছিল ওইটা থেকে কিন্তু আমরা এটিএম উইড্রো করতে পেরেছিলাম এটাতেও পারবো তবে এখানে আমার একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেমন কি আপনারা এর আগে যে ভিসা কার্ডটি ছিল এই ভিসা কার্ডটির সাহায্যে কিন্তু আমরা যখন উইড্রো করতে যাইতাম তখন কিন্তু আমাদেরকে আটাশি রিয়ালের মতো চার্জ দিতে হতো তো এখন কি নতুন কার্ডে কি আমাদেরকে কোনো ফ্রি কিংবা কোনো চার্জ দিতে হবে কিনা না তো সেই বিষয়ে যেহেতু আমারও কোনো ধারণা নেই কিংবা আমিও জানি না তো সেই জন্য অবশ্যই আমরা এখন হেল্পলাইনে কল দিব এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে তারা কত রিয়াল চার্জ কাটে কিংবা কী আসল বিষয় এবং এটা দিয়ে আপনারা যদি এটিএম কার্ড দিয়ে উইড্রো করেন তাহলে আপনাদের লাভটা কি কিনবা ফ্রিটা কাটবে না যেমন কি আমরা যখন কার্ড ব্যবহার করি তখন কিন্তু দেখা যায় যে কি কার্ডের মধ্যে একটা ফ্রি আমাদেরকে দিতে হয় তো চলুন আর কথা না বাড়ি এখন আমরা চলে যাব এস টিসি পে হেল্পলাইনে হেল্পলাইনে গিয়ে আমরা ওইখানে তাদের সাথে ফোনে আমরা কন্ট্যাক্ট করে দেখি যে আসলে তারা কি বলে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন দুজন কল দেওয়ার জন্য আমি এখানে একটি নাম্বার রেখেছি তো এখন আমরা কল দিলাম দেখি ওনারা কি বলে তো এটি হচ্ছে টোল ফ্রি নাম্বার এটি চাইলে আপনাদেরকে আমি এই ভিডিও নিচে দিয়ে দিবো আপনারা চাইলে সেখান থেকে এই নাম্বারটিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যদি কোনো সমস্যা হয় আপনাদের কোনো কিছু যদি জানার থাকে एस टी सी पे आपका महफूज डिजिटल वॉलेट है जो आपके रोजमर्रा की अदायगियों और माली लेन देन में आसानी और सहूलत लाने के लिए एक मोबाइल एप्लीकेशन के तौर पर पेश की गई है इस एक एप्लीकेशन को इस्तेमाल करते हुए अब आप रकम भेजना वसूल करना खरीदारी और अपने अखराज को बरह रास्त तो अपने मोबाइल फ़ोन से मन कर सकते हैं मजीद मालूम के लिए सफर दबा है है जी सर क्या मेरा वालेकुम नाम मोहम्मद रजाउल कि अभी जो का नया आया है ना सर। इस मादा कार्ड के जरिए क्या हम ए, ए टी एम विद्रो ले सकते है कैश ये सर ले सकते है चार्ज कितना कटेगा

এখানে যে এখন সবসাইতে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে এর আগে আমাদের এই যে এটা হচ্ছে ভিসা কার্ডটি এই কার্ডটি ব্যবহার করার সময় আমাদেরকে আটা সিরিয়াল পেমেন্ট করতে হতো যে কোনো এটিএম ভুত থেকে আমরা যখন উইড্রো করতাম এখন যে মাদা কার্ডটি রয়েছে এই কার্ডটির সাহায্যে আপনারা চাইলে অনায়াসে কিন্তু আপনারা উইড্রো করে নিতে পারবেন উইদাউট কোনো ফ্রি আপনাদের কাছ থেকে নেওয়া হবে না অর্থাৎ কোনো চার্জ আপনাদের কাছ থেকে নেওয়া হবে না এই কার্ডটি যে কোনো মেশিনে দিবেন সেখানে শুধুমাত্র এই যে মাদা এই মাদাটি শুধু থাকলেই হবে যে কোনো মেশিনে যাবেন সেখানে গিয়ে আপনারা কার্ডটি দিবেন এরপরে কার্ডের সাথে আপনারা যে পিনটি ব্যবহার করেছিলেন পিনটি একটু মনে রাখবেন আর পিন যদি ভুলে যান তাহলে পিন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র পিনটা দিবেন এরপরে আপনারা কিন্তু ক্যাশ শিডল নিতে পারবেন খুবই ইজি এবং খুবই সহজভাবে তা আশা করি আপনাদের যে প্রশ্নের উত্তরটা ছিল আশা করি আমি আপনাদেরকে প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ